সালাম আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হল এই দেখেছেন একটা ইঞ্চি টপের মধ্যে একটা সিডলেস পেয়ারা গাছ লাগানো গাছটা লাগানোর পরে শুধু একবারে পেয়ারা আসছিল তো এখন আমরা আজকে যে পদ্ধতিটা দেখাবো বারো মাস কিভাবে এই পেয়ারা গাছ থেকে পেয়ারা পাওয়া যায় তার একটা পদ্ধতি দেখাবো আশা করি বারো মাস আপনার এই গাছে পেয়ারা থাকবে আমি কিছু কৌশল দেখাব আপনাদেরকে যদি আপনারাও আমার মতে এই কৌশলগুলা অবলম্বন করেন তাহলে এই পেয়ারা গাছ থেকে আমরা বারো মাসে পেয়ারা পাবো দেখেন এখন আমি লাগানোর পরে লাগানোর পরে প্রথম যে পেয়ারা আসলে এরপর পড়া কোনো পেয়ারা আসে না দেখেন সবগুলো ডাল ফাঁকা কোনো ফুল বা কোনো কলি কিছুই নেই জন্য আমি কিছু পদ্ধতি অবলম্বন করবো সেগুলো আপনার সাথে শেয়ার করব বন্ধুরা এই যে দেখতেছেন ডালটা ডালটাকে আপনারা জাস্ট এভাবে ধরে জাস্ট এটাকে একটু এভাবে ভাঙা করে নেবেন যাতে ভাঙে না যায় হাত দিয়ে এভাবে করে এটা একটু অ্যাঙ্গেল করে নেবেন এরপরে এর আগায় আমি একটা বান দিব দিয়ে আমি এর টান দিয়ে জাস্ট এখানে এটা বাদে দিব বন্ধুরা দেখেন আমি ডালটাকে এভাবে বাঁকা করে এই জায়গায় এটা গীতি দিয়ে রশি দিয়ে লাগাই দিলাম এটা গীতি দিয়ে এটা এখানে বাদিয়ে দিলাম দেখেন এই যে বাঁকা করানোর পরে এই সব জায়গা থেকে কুশি বার হবে এই ধরনের কুশি বের হবে এই কুশির সাথে কিন্তু ফুল আসবে আমি এভাবে এখন গাছের অন্যান্য ঢালগুলো বাঁধবো আপনারা একটু দেখতে থাকুন বন্ধুরা কাছাকাছি যদি দুটো ঢাল থাকে এভাবে দুটো ঢাল একসাথে করে দিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল ঢাল বানতে হবে তারা কিন্তু আপনারা ইচ্ছা করলে এই যে পাতাগুলো ফেলে দিতে পারেন পাতাগুলো ফেলে দিই এরা বাঁধতে পারেন এই পদ্ধতির নাম হল ডাল বাঁগানোর পদ্ধতি ডাল বাঁকানোর পদ্ধতির মাধ্যমে গাছে দ্বিগুণ তিনগুণ ফলন আসবে হাত এভাবে করি একটু পাকা করে দিবেন এরপর গাছের সাথে যে কোনো ডালের সাথে এটা এটা দিয়ে দেবেন বিশ থেকে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এটার খুশি বের হয়ে আসবে আবার দেখুন আমি অনেকগুলো ডাল মোটামুটি প্রায় এইটি পারসেন্ট ডাল আমি বাতাস শেষ বন্ধুরা আমার সবগুলো ঢাল বাঁকানো শেষ দেখেন পুরো গাছটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আবার কীভাবে ডালটা বাঁকা হবে দেখেন ডালটা যখন বাঁকা হবে এই ডালটা এটা এই ডালটা যখন বাঁকা হয়েছে দেখেন এখান থেকে কুশিটা নতুন একটা কুশি বের হচ্ছে এভাবে ঢাল বাঁকা করানোর কারণ হলো এই যে প্রত্যেকটা গিটের মধ্যে প্রত্যেকটা গিটের মধ্যে নতুন করে কুশি আসবে এই যখন নতুন কুশি আসবে এখান দিয়ে এখান দিয়ে পেয়ার ফুল আসবে এটা এই পদ্ধতিটা একটি একদম পরীক্ষিত পদ্ধতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই পদ্ধতিটা উদ্ভাবন করেছেন বন্ধুরা যখন এখান থেকে কুশি বের হবে এবং এই এরকম নতুন ডাল বের হবে ডালের সাথে যখন ফুল আসবে তখন আমি এই বাদামগুলো খুলে ফেলব যখন এটার মধ্যে ফুল চলে আসবে এগুলোর মধ্যে শাখা বের হয়ে ফুল চলে আসবে তখন আমি এই বাদামটা খুলে ফেলবো আর এই আর এই আর এই বাদামগুলো রাখার প্রয়োজন নেই তবে পঁচিশ থেকে পঁচিশ দিন থেকে এক মাসের মধ্যে আপনারা এই রেজাল্ট পেয়ে যাবেন আমি যখন আবার এটার নতুন আপডেট আসবে আমি আপনাদের আবার পরবর্তীতে আবার আবার দেখানোর চেষ্টা করবো কীরকম হয়েছে আসলে এই আমার তো আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম দেখি এটা কেমন ফলন আসে আশা করি আপনারাও এই পদ্ধতিটা অবলম্বন করবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত নতুন কোনো বিষয় আবার আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে